হয় ভিউজেস এর 18তম পর্বে সবাইকে স্বাগতম। এবং আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে হুক। সো লাইফ সাইকেল হুক যেটাকে বলা হয় আর কি ভিউজেস এর। তো চলুন কথা না বলে শুরু করা যাক। এবং লাইফ সাইকেল হুক বলতে দেখতে পাচ্ছেন এখানে আছে যেগুলো ডোরামে রুট করে, তো এগুলো আসলে এক একটা ফাংশনে ধরতে গেলে, যেমন অনেকগুলো আছে এখানে হচ্ছে বিফোর ক্রিয়েটেড, ক্রিয়েটেড বিফোর মাউন্ট, মাউন্টেড বিফোর আপডেট, আপডেট অ্যাক্টিভেট, ডিঅ্যাক্টিভেট বিফোর ডিস্ট্রয়, ডিস্ট্রয় ইউর ক্যাপচার, যাই হোক। তো আমি সবগুলো দেখাবো না, আমি তিন চারটা দেখাবো বা তিনটা দেখাবো, আপনারা এগুলো জাস্ট একই আর কি ধরতে গেলে, জাস্ট আপনি প্র্যাকটিস করলে বুঝবেন আর কি, তিনটা বুঝে দিলেই হয়তো বুঝে পারবেন আর কি। আর ক্রিয়েটেড আর মাউন্টেড সিমিলার, টু মাস সিমিলার, আর বিফোর মাউন্ট আর বিফোর ক্রিয়েট এইগুলো একটা ধরতে গেলে সিমিলার আর কি। ক্রিয়েটেড মাউন্টেড আপনি যেটা ইউজ করেন সেটাই কাজ করবে, সেম থাকবে, একটু ডিফারেন্স আছে সেটা আমরা আস্তে আস্তে বুঝবো আর কি। চলুন শুরু করা যাক। প্রথমত আমরা আমাদের এক কাজ করতে পারি, আমরা আমাদের অ্যাপ ভিউ আমরা এক অনলাইন ফ্রেন্ডসটাকে ডিলিট করে দিই, আমাদের এখন দরকার নাই। অল ফ্রেন্ডস সেটাও ডিলিট করে দিই, এটা আমার দরকার নাই। অ্যাপ ডট ভিউতে আসি, নেভবার থাক কম্পোনেন্ট হিসেবে, এই নেভবার থাক, এবং আমার এখানে দুটো কম্পোনেন্ট আছে এটাও থাক, আর ফ্রেন্ডস নট নেসেসারি রাইট নাও, মেথডসটাও আপাতত মেথডস ডিক্লেয়ার করে রাখি বাট দরকার নেই। যেকোনো নাম ইউজ করতে পারেন। হ্যাঁ, তো আমরা জানি যে টেমপ্লেট থেকে হুক এবার টেস্ট করলাম, মানে আমার নিয়ে নিলাম আর কি। সো নাও ওকে ফাইন, একটা জাস্ট এইচ ওয়ান ট্যাগ নেই, এইচ ওয়ান ট্যাগ নিলাম এবং সেখানে দিলাম হচ্ছে গিয়ে লাইক পার্ট বা লাইফ সাইকেল সামথিং, যাই হোক। সো নাও এটা হচ্ছে আমার নেভবার না, এটা হচ্ছে আমার লাইক হুক, নেম হচ্ছে হুক। সো যেহেতু আমি এখানে একটা কম্পোনেন্ট আমি লোড করছি, কম্পোনেন্ট ইউজ করছি, সো কম্পোনেন্ট আমাকে অ্যাপ ভিউতে অবশ্যই আমাকে ইউজ করতে হবে, ইম্পোর্ট করতে হবে, জানেন যে তোমার প্যারেন্ট কম্পোনেন্ট এটা হুক, এবং সেটা হচ্ছে কম্পোনেন্টস, কম্পোনেন্টসের মধ্যে হুক ডট ভিউ। সো এগুলো আপনারা ইজিলি জানেন, কারণ আমি আগের ভিডিওগুলোতে এগুলো সবই দেখে আসছি কীভাবে কী করতে হয়, সো এগুলো নিয়ে বেশি আলোচনা করবো না এবং বেশি টাইম নষ্ট করবো না। সো নাও আমরা যেহেতু হুক নামে একটা কম্পোনেন্ট ডিক্লেয়ার করছি, সো কম্পোনেন্টটা অবশ্যই এখানে বলে দিতে হবে নেভবার কম্পোনেন্ট নিচে, যে আমি হুক নামে একটা কম্পোনেন্ট আমি এখানে আছে। ওকে ফাইন, সো নাও ওকে ইরর ইরর আসছে, ফ্রেন্ডস ইজ নট ডিফাইন আন্ডার ইউজড টু বিফোর, ওকে ফ্রেন্ডস মেথড আছে এখানে দেখি তো কোথায় আছে ফ্রেন্ডস মেথড, ও আচ্ছা আচ্ছা সরি অনলাইন ফ্রেন্ডস, ওকে। এবং ফাইনালি আমরা আমাদের হুক টাকে ইউজ করব, ওকে নাও চলে আসছে, হুকটা চলে আসবে, হুক চলে আসছে। সো প্রথমত আমার লাইফ সাইকেলের আমার একটা মেথড যেটাকে আছে ডমের জন্য, তো সেটা আমরা ইউজ করবো। প্রথম যে মেথডটার সাথে পরিচয় হবো আমরা, সেগুলো ডাটা ডাটা প্রোপার্টির মধ্যে লিখেন না, হ্যাঁ সেটার বাইরে লিখতে হবে। সো প্রথম যেটা আছে হচ্ছে ক্রিয়েটেড, ওকে হুক বলা হয়। তারপরে যেটা আছে আপনার ক্রিয়েটেড আছে, আরেকটা হচ্ছে বিফোর ক্রিয়েটেড মেবি আছে, বিফোর ক্রিয়েটেড বানাটা দেখে নিই, বিফোর মাউন্ট, এই যে বিফোর ক্রিয়েট, এক প্রথম একটা হচ্ছে ক্রিয়েটেড আর হচ্ছে বিফোর ক্রিয়েট, ওকে। সো বিফোর বড়তে মেবি, হ্যাঁ সিআরইএটি ক্রিয়েট, ওকে একটা হচ্ছে বিফোর ক্রিয়েট আর হচ্ছে ক্রিয়েটেড। হ্যাঁ, তাহলে বিফোর ক্রিয়েট ক্রিয়েট কি, এগুলো হচ্ছে একটা মেথড, যেগুলো হচ্ছে আপনার যখন আপনার পেজটা লিউড হবে, বিফোর ক্রিয়েট বলতে বোঝায় মান ভুলে বিএফ বিফোর ক্রিয়েট, তার মানে যখন আপনার পেজটা ক্রিয়েট হবে, আপনার কম্পোনেন্টটা সরি ক্রিয়েট হবে, তার আগে এই মেসেজটা শো করবে, মানে এই মেথডটা কাজ করবে। মেথড আপনি মেসেজ দেন বা আপনার একটা এক্সিএস পোস্ট রিকোয়েস্ট দেন, আপনি যাই দেন এটা কাজ করবে। আর যখন কম্পোনেন্ট লোড হবে তখন সাথে সাথে এটা কাজ করবে। যেমন আমি এখানে যদি অ্যালার্ট বিফোর ক্রিয়েটেড হুক, ওকে এখানে আমি আরেকটা অ্যালার্ট দিই, অ্যালার্ট ক্রিয়েটেড হুক, তাও সেভ করলাম, সেভ করার পর আমি জাস্ট এখানে চলে আসছে, ওকে আমি জাস্ট রিলোড করলাম, দেখেন ফার্স্টে আসছে বিফোর ক্রিয়েটেড হুক, মানে এখন আমার কম্পোনেন্টটা ক্রিয়েট হয় নাই, এগুলো লোড হয় নাই,
আমি ওকে দিলাম, তখন কম্পোনেন্টটা লোড হবে এবং ক্রিয়েটেড হুকের সাথে সাথে এটা ক্লিকের সাথে কম্পোনেন্ট লোড হয়ে যাবে এবং এটা দেখতেই পাচ্ছি কম্পোনেন্ট লোড হয়ে যাচ্ছে। আবার বলতেছি এখন আমার জাস্ট কম্পোনেন্টটা লোড হওয়ার আগেই বিফোর ক্রিয়েটেড হুক, সো এখন কম্পোনেন্ট লোড হওয়ার আগেই এবং কম্পোনেন্টটা লোড হবে কেবলমাত্র আমি এটা আসছে। সো বুঝতেই পারছেন জাস্ট ক্রিয়েটেড মেথড বিফোর ক্রিয়েটেড মেথড। এখন একটা কথা বলি, এটা কোথাও কোথায় ইউজ হয়, মানে মাউন্টেড দিয়ে। ওকে, সো প্রথম হচ্ছে আমার বিফোর ক্রিয়েটেড হুক, দেন আমার ক্রিয়েটেড হুক মাউন্টেড চলে আসছে। সো রাইট, আরেকটা আছে বিফোর মাউন্টেড, মেবি বিফোর মাউন্ট নট মাউন্টেড, বিফোর মাউন্ট। ওকে, ডিলিট করলাম। এই দেখেন বিফোর ক্রিয়েটেড হুক মানে বিফোর মাউন্টার কাজ করছে, তারপরে মাউন্ট কাজ করলো, তার মানে ক্রিয়েটেড এবং মাউন্টেড দুটো বোথ আর সিমিলার, রাইট? আশা করি চারটা হুকই আপনি বুঝতে পারছেন, বিফোর ক্রিয়েটেড, বিফোর মাউন্টেড, তারপর হচ্ছে বিফোর ক্রিয়েট আর হচ্ছে ক্রিয়েটেড, চারটা হুক দেখানো হলো। তারপর আরেকটা আসতে পারি, সেটা হচ্ছে লাইক কি দেখানো যেতে পারে, আচ্ছা কি আছে, বিফোর আপডেট, আপডেট আপডেটটা দেখে দিই বা বিফোর আপডেট যাই হোক দেখা দিতে পারে। সো ফাইন, সো দ্যাটস ওয়াই আমার এখন দেখবো বিফোর আপডেট, মানে কোনো কিছু আপডেট করার আগেই যাতে সে লোড করে। সো তার জন্য যেটা করতে পারি, একটু কোড লিখতে পারছি, লিখলাম সরি, এখানে বাটন ডিক্লেয়ার করি, ক্লিক মি। ওকে, সো নাও, সো বাটন অ্যান্ড ক্লিক মি রিটার্ন, কোনো সিডিউল আছে কিনা দেখে নিই, ফাইল প্রথমত দিয়ে দিলাম অ্যাড ক্লিক। সো অ্যাড ক্লিক যখন দিব তখন আমার একটা কি আসবে, একটা মেথড আসবে, লাইক তার নেম দিব হচ্ছে চেঞ্জ টাইটেল, কি হলো বুঝলাম না, উপরে গেল কেন, ওকে চেঞ্জ টিআইটিএল টাইটেল, হোয়াট, কি বলছে ঝামেলা করতেছে, মেবি শিফট চাপ দিলে বড় দেখে না, কি বলে ঝামেলা করতেছে। ওকে, চেঞ্জ টাইটেল নামে আমার একটা ক্লিক চেঞ্জ টাইটেল। ওকে ফাইন, সো মেথড ডিক্লেয়ার হয়েছে। সো জাটা মেথডের মধ্যে রিটার্নের মধ্যে আমি যার একটা অবজেক্ট নেই, সেটা হচ্ছে গিয়ে লাইক কি দিতে পারি, আচ্ছা হুক পার্টটা যেহেতু আছে তাহলে আগে এই হুক পার্টটাকে আমার ডাটা হিসেবে পাস করি, সেটা আমার বেটার হবে। তাহলে একটা কাজ করি, এখান থেকে হচ্ছে টাইটেল নামে এবং সেই টাইটেলের মধ্যে পার্টটা হচ্ছে হুক পার্ট, হুক পার্ট, এই যেহেতু হুক পার্ট আছে সো এটা আমার এখানে প্রিন্ট করতে হলে জাস্ট আমার কি লিখব, টিআইটিএল টাইটেল, রাইট? সো টাইটেল, এখন এই টাইটেলটা হুক পার্টটা আমার এখানে শো করবে। আর যখন আমি বাটনে ক্লিক করব তখন চেঞ্জ টাইটেল নামে একটা মেথড আমার হবে। সো মেথডটা যেহেতু নাই আমি লিখে দিচ্ছি মেথডস, ওকে, এবং মেথডসটা হচ্ছে গিয়ে সিএচএনজি চেঞ্জ অফ, সেটা আবার সরি, আচ্ছা আমি কপি করে নিচ্ছি, কি বলে কপি করতেছে। সো চেঞ্জ টাইটেল নামে আমার একটা মেথড এখানে হয়ে গেল। ওকে, নাও যখন আমি এই চেঞ্জ টাইটেলে ক্লিক করব তখন আমার এই যে টাইটেলটা আছে না, টাইটেলটা কি হুক পার্ট, এটা চেঞ্জ হয়ে যাবে। এটা চেঞ্জ হয়ে কি আসবে সেটা আমি এখানে ক্লিক করে দিব, দিস ডট কি চেঞ্জ করব, টাইটেলটাকে চেঞ্জ করব এবং টাইটেলের পরিবর্তে কি লিখব, রান হান্টার লিখব। ওকে, সো আমি মনে বললাম যে যখন আমি এখানে অ্যাড ক্লিক করব তখন চেঞ্জ অ্যাড মেথডটা কল হবে এবং সেই মেথডে দিস ডট টাইটেল মানে এই ইনস্টেন্সের টাইটেলটা চেঞ্জ হয়ে লার্ন হান্টারে পরিণত হবে, রাইট? সো এখন যেটা করব, যখন আমরা ক্লিক করলাম তার সাথে সাথে আমার যেটা হবে যে বিফোর আপডেট মানে কোনো কিছু আপডেট হওয়ার আগেই, সো বিফোর আপডেট চলে আসছে। ওকে, সো বিফোর আপডেট হওয়ার আগে আমি জাস্ট এখানে কি লিখবো, জাস্ট মেসেজ পাস করে দিতে পারি যে অ্যালার্ট বিফোর আপডেট, রাইট? অ্যালার্ট কি বিফোর
আপডেট। আচ্ছা এখানে একটা প্রবলেম দেখাচ্ছে, নেম হচ্ছে হুক, এটা আমি এখানে ইউজ করছি অ্যাপের মধ্যে, ফাইন। ওকে দেখি, এখন এটা নাই, ক্লাস দিলি ক্লাস হোক। ওকে আছে, ওকে ফাইন। দেখেন প্রথমত আমি যখন ক্রিয়েট করবো সবাই বিফোর ক্রিয়েটেড হুক কাজ করছে, বা বিফোর মাউন্ট যেটা ইউজ করেন, পরেরটা হচ্ছে ক্রিয়েটেড হুক বা মাউন্টেড হুক। পরে যখন ক্লিক মি দিব, ক্লিক করলাম দেখেন বিফোর আপডেট হুক কাজ করতে পারে, এখন আপডেট হয় নাই, ওকে প্রেস করলাম তখন লার্নারটা চলে আসলো, রাইট। এবং আপনি যদি এখানে আপডেটেড না আপডেট মেবি আপডেটেড আপডেটেড হবে, হ্যাঁ আপডেটেড, এই যে আপডেটেড আপডেটেড ফাংশন, সো আপডেটেড আপডেট বলে আপনি অ্যালার্ট করেন আপডেট, রাইট। সবে কাজ করতে দেখতে পারলেন যে আমরা আপাতত কাজটা করে ফেললাম, যে বিফোর ক্রিয়েট বিফোর আপডেট সবে, যে বিফোর ক্রিয়েটেড হুক কাজ করলো, বিফোর ক্রিয়েট মানে হচ্ছে হুক ক্রিয়েট করার আগেই, তারপর ক্রিয়েটেড হুক, তারপর হচ্ছে আমার এই ক্লিক করার সাথে আপডেট হুক এর সাথে আপডেট হলো এবং আপডেট হওয়ার পরে এটা চলে আসলো। সো এগুলো হচ্ছে মেইন কাজ, হুকগুলো আপনি দেখে নেবেন আর একটু নেট ঘেটে পাবেন। আপনি আমি বলি বেশিরভাগ লাগে কি, বেশিরভাগ সবচেয়ে লাগে হচ্ছে মাউন্ট আর ক্রিয়েট, হ্যাঁ আপডেট ডিসপ্লে এগুলো মনে কমই লাগে, সেটা বেশি ইউজ করা হয় মাউন্ট আর ক্রিয়েটটা আর কি। তো এটা কখন লাগে ভালো, তা একটা কথা বলি নেই, এই যে ক্রিয়েটেড কখন লাগে, সাপোজ আপনার একটা ইসের মধ্যে কম্পোনেন্টের মধ্যে ড্রপ ডাউন আছে, ড্রপ ডাউন সব ডাইনামিক ক্যাটাগরি আসবে, মানে ক্লিক করলে ক্যাটাগরিগুলো আসবে, তো যখন আপনার এই কম্পোনেন্ট লোড হবে সাথে সাথে কিন্তু ক্যাটাগরি আনতে হবে ডাটাবেস থেকে, তখন ওই ক্রিয়েটেডের মধ্যে ওইখানে আমরা এক্সিস্ট রিকোয়েস্ট পাঠিয়ে ক্যাটাগরি করে নিয়ে আসি, যাতে আমার কম্পোনেন্ট লোড হওয়ার সাথে সাথে ক্যাটাগরি আসে, যখন প্রজেক্ট করবো তখন এটা আরও বেশি ক্লিয়ার হবে। জাস্ট আপনারা জেনে রাখেন আমাদের হুকগুলোর নাম বা পরিচয় কীভাবে কাজ করে। থ্যাংকস ফর ওয়াচিং।